बिस्मिल्लाह रहमान रहीम। शुद्ध बांग्लादेश नय पद्मा मेघना यमुना अवबाहिकार जो जनपद से जनपदे जे सकल राजनैतिक नेता मानुषेर भाग्येर परिवर्तन करते चेयेछिलेन दारिद्र्य दूर करे अशिक्षा दूर करे एक सुस्थ समाज गढ़े तुलबार जन्य साराटा जीवन तादेर उत्सर्ग करे गेछेन सेई जातेर एकजन महान नेता जनाब तरिकुल इस्लाम साहेबेर स्मरण सभाय आज के प्रधान अतिथि आरेकजन बरेण्य नेता जिनि छात्र जीवन थेके शुरू करे तार समग्र जीवन एखन पर्यन्त जनगणेर कल्याणेर जन्य गणतंत्रेर मुक्तिर जन्य संग्राम करछेन लड़ाई करछेन बयसेओ सकलेर भालोबासा निये जिनि स्वास्थ्य असुस्थता सबकिछुके मोकाबेला करे राजनीति करछेन आमादेर सकलेर श्रद्धेयो जातीय स्थायी कमिटी सम्मानित सदस्य साबेक मंत्री अध्यापक डॉक्टर खोंदकार मुशारफ हुसैन आमादेर माझे उपस्थित आछेन जातीय स्थायी कमिटी सम्मानित सदस्यवृंद केंद्रीय नेतृबृंद एवं आज के उपस्थित प्रिय भाई बोनेरा अस्सलाम वालेकुम। समस्याटा होच्छे जे आमरा केन ए सब सभाय आसि सेटा बोधहय आमरा निजेराओ जानि ना। आजके एटा एकटा स्मरण सभा एबं एकजन नेतार जिनि आमादेर अतीते नेतृत्व दिएछेन पथ देखिएछेन एबं साराटा जीवन संग्राम करेछेन लड़ाई करेछेन तार स्मरण सभा एसे आमादेर एखन एई समस्त समस्यागुलो समाधान करबे किभाबे कथा बोलबेन आपनि देखुन एखाने सब ইয়াং ছেলেরা আছে তরুণরা আছে হয় তারা ছাত্র দল নয় যুবদল নয় স্বেচ্ছাসেবক দল অথবা মহানগরের নতুন কমিটির ছেলেরা হবে তো তারা তো এখানে শুনতেই আসেনি তো এখানে কথা বলার তো কোনো সুযোগ নাই কি কথা বলবেন আপনারা এরকম একটা পরিবেশে কথা বলার বহুবার অনেকেই বলেন এই কথাগুলো কিন্তু আমাদের কোনো কর্ণপাত আমরা করি না আমাদের এই কান দিয়ে ঢোকে ওই কান দিয়ে বেরিয়ে যায় ওখানে সমস্যাটা কি হোয়াট ইজ দ্য প্রবলেম দেয়ার কে কথা বলেন না হ্যাঁ কে কথা বলেন না মাঝে দিন স্যার বলেন না ওখানকার সমস্যাটা কি কি বলবো আমি ওইভাবে তো কথা বলবো না তো আগে মিটিং অর্ডারে আনো প্রিয় শুনিবেন্দ महासचिव सर बक्तव्य रखें अपनारा क्यों कथा बोलें ना दया क्षमा चाहिए निज निज जगह बस दल महासचिव बक्तव्य रखें अपनारा शांत बस प्लीज क्यों कथा बोलें ना सबा बस पड़े प्लीज क्यों कथा बोलें ना संग्रामी महासचिव सर कथा बोलें अपनारा धैर्य धारण कर बस पड़ो निज निज जगह सर आसें सर
আমি আবারও বলছি আপনাদেরকে, যদি আপনারা মিটিং শুনতে এসে থাকেন, কথা বলতে আসেন, ওনাকে স্মরণ করতে চান, তাহলে দয়া করে শান্ত হয়ে থাকেন। আর তা না হলে আমাদের এখানে থাকার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই আমাদের। প্রিয় বন্ধুগণ, যে কথাগুলো কিছুক্ষণ আগে আমাদের নেতৃবৃন্দ বলে গিয়েছেন, সেই কথাগুলোই আমি রিপিট করতে চাই না। আমি শুধু আবার এই কথা বলতে চাই, এইভাবে কিছু হয় না, এইভাবে কিছু হয় না। বিশেষ করে আমাদের তরুণ যুবক, ছাত্র, যুবদল, তাদের প্রতি আহ্বান জানাতে চাই, আসুন, আপনারা নিজেরা কিছু জানুন এবং নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে শিখুন, তাহলে কোনো কিছুই আপনার অর্জন করা সম্ভব হবে না। তরিকুল ইসলাম সাহেব তার সারাটা জীবন ধরে, তার সমগ্র জীবন তিনি এই লক্ষ্যেই কাজ করেছেন যে দেশে কি করে মানুষের ভাগ্য পরিবর্তন করা যায়। এবং সেই কারণে বাংলাদেশ সৃষ্টির আগে, মুক্তিযুদ্ধের আগে তিনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে তিনি তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন। আমাদের এখানে এখন আমি কথা বলছিলাম ডক্টর মোশাররফ সাহেবের সঙ্গে। ডক্টর মোশাররফের জন্ম 1946, তরিকুল ইসলাম সাহেবের জন্ম 1946, আমার জন্ম 1948। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন তরিকুল ইসলাম সাহেব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের নেতা, এবং আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের কাজ করছি ছাত্র সংগঠন হিসেবে। তার সঙ্গে আমাদের যে সংযোগটা ছিল, যে যোগাযোগটা ছিল, এটা ছিল আদর্শগত, এবং এই আদর্শ নিয়েই আমরা রাজনৈতিক জীবন শুরু করি আমাদের ছাত্র জীবন। এই কথাগুলো অনেকে এখানে বলেছেন যে তরিকুল ইসলাম সাহেব একজন খুবই সাধারণ মানুষের মতো, একেবারে খেটে খাওয়া মানুষের মতো জীবন যাপন করতে তিনি অভ্যস্ত ছিলেন। তিনি জেলে গেছেন, সেখানে সাধারণভাবে থেকেছেন, তিনি যখন রাজনীতি করেছেন ছাত্র জীবনে সেখানেও করেছেন, যখন কৃষক রাজনীতি করেছেন সেখানে তিনি একইভাবে একেবারে সাদা মাটা জীবন যাপন করার চেষ্টা করেছেন এবং করেছেন। এটাই ছিল তখনকার রাজনীতির দাবি। বন্ধুগণ, যুগের পরিবর্তন হয়েছে, ডক্টর মোশাররফ বলেছেন, আমাদের নেতৃবৃন্দ বলেছেন, অনেক পরিবর্তন হয়ে গেছে, রাজনীতির পরিবর্তন হয়েছে, বিশ্ব রাজনীতির পরিবর্তন হয়েছে। সেই সমাজতান্ত্রিক দেশও এখন নেই, সেই বিপ্লবও নেই, সেই শ্রেণী সংগ্রামও নেই, এখন একটা উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আমরা সংগ্রাম করছি, লড়াই করেছি। এইখানে তরিকুল ইসলাম সাহেব তার সমস্ত জীবন দিয়ে তিনি এই কাজটি করে গেছেন। শেষের দিকে তিনি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন এই নির্যাতনে, পাকিস্তানদের নির্যাতনে, পরবর্তীকালে আওয়ামী লীগের নির্যাতনে, এবং সর্বশেষ এরশাদের নির্যাতনে তিনি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছিলেন। কিন্তু অসুখের কাছে, ব্যাধির কাছে কিন্তু তিনি পরাজিত হননি, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছেন যে কি করে বেঁচে থাকা যায় এবং কি করে কিছু কাজ করা যায়, জনগণের জন্য কাজ করা যায়, এই কাজটা তিনি করেছেন। আমার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ছিল, আমি সে কথায় যেতে চাই না। আমি শুধু এই যে আলোচনাতে আনতে চাই যে আজকে আমরা যে সংকটে আছি, যে কথা ডক্টর মোশাররফ বললেন, দুদু সাহেব বললেন, সবাই বলেছেন, দর্শদা বলেছেন, এই সংকটে তরিকুল ইসলাম আমাদের কাছে একটা বাতি ঘর। তার দিকে তাকিয়ে আমরা যদি এগিয়ে যাই, শুধুমাত্র নিজেদের এই ছোটখাটো দ্বন্দ্বগুলো নিয়ে দ্বন্দ্ব না করে ঐক্যবদ্ধ আমরা যদি সামনের দিকে এগিয়ে যাই, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি আজকে কারাগারে রয়েছেন, আমাদের নেতা তারেক রহমান সাহেব যিনি আজকে
নির্বাসিত অবস্থায় 8000 মাইল দূরে নির্বাসিত হয়ে আছেন। আমাদের 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, এখানে এমন কেউ নেই যার বিরুদ্ধে মামলা নেই। 500 উপরে অধিক নেতা গুম হয়ে গেছে। গতকালই আমি একটা আপনাদের ফেসবুক আমি সাধারণত দেখি না, হঠাৎ করে চোখে পড়ে গেল, কেউ একজন একটা ফেসবুকে একটা দিয়েছে যে আমাদের গুম হয়ে যাওয়া একজন নেতা তার স্ত্রী তিনি বাস অ্যাক্সিডেন্টে মারা গেছেন সাভারে পরশুদিন, এবং ছেলেকে পড়াচ্ছেন, ছেলে পড়ার জন্য একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে, এর মধ্যেই পড়ছে, তার পরীক্ষার ফি জোগাড় করার জন্যে তার মা ঢাকা ছেড়ে চলে গিয়ে ওই সাভারে থাকে, ছেলে একটা ফ্যাক্টরিতে কাজ করে, ছেলের ফিয়ের টাকা জোগাড় করতে পারছে না, বাসে চড়ে না, বাসে ভাড়া লাগে বেশি। এই তো আমাদের কর্মীদের অবস্থা হয়েছে, প্রায় সব ক্ষেত্রে একই রকম অবস্থা। তারপরেও আমাদের কেন যেন বোধোদয় হয় না, তারপরেও কেন যেন আমরা নিজেদের মধ্যে সেই সমস্যাগুলো তৈরি করি, একটা পথের দিকে যেতে হবে, একটা সুন্দর ভাবে নিজেদেরকে তৈরি করতে হবে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে আমাদেরকেই এই সামনে এগুতে হবে, আমাদেরকেই জাতিকে নেতৃত্ব দিতে হবে, অন্য কেউ এসে দিয়ে যাবে না। আজকে এই কথাগুলো মনে করে আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না, সুযোগও নেই, শারীরিক সেই অবস্থা নেই, অসুস্থ আছি আজকে আমিও। আমি শুধু এইটুকু আপনাদেরকে অনুরোধ করবো, আমরা সবাই এখানে একই কথা বলেছি, আমরা বুড়ো হয়ে গেছি, অনেকে বলেন যে সব বুড়ো হয়ে গেছে, সত্যি কথা আমাদের বয়স হয়ে গেছে, কিন্তু একটা কথা আরো সত্যি আছে যে পুট দ্য ওল্ড হেড অন দ্য ইয়াং শোল্ডার, বৃদ্ধের মস্তিষ্ককে যুবকদের স্কন্ধে দাও, সেই শক্ত স্কন্ধ আমরা দেখতে চাই, সেই দৃঢ় সাহসী সতেজ নবীন নতুন নেতৃত্ব আমরা দেখতে চাই, সেই নেতৃত্বকে সামনে নিয়ে তাদেরকে পাশে নিয়ে তাদেরকে পথ দেখে আমরা এগিয়ে যেতে চাই। প্রিয় বন্ধুগণ, তরিকুল ইসলাম সাহেব আমাদেরকে সেই পথ দেখিয়েছেন, একজন সম্পূর্ণ পরিবারটাকেই রাজনৈতিক পরিবার, ওনার সহধর্মী নেই, আমাদের যশোরের এখন যিনি আহ্বায়কের দায়িত্বে আছেন তিনিও ছাত্র জীবনে আমাদের সঙ্গে রাজনীতি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, পুরো রাজনৈতিক একটা পরিবার থেকে আসা মানুষ, তো এই পরিবার থেকে তৈরি করেছেন রাজনৈতিকভাবে, অমিত তার সন্তান আজকে সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে জড়িত রয়েছে, টোটালি ডেডিকেটেড টু পলিটিক্স, টু দ্য পিপল অফ বাংলাদেশ, মানুষের কাছে ডেডিকেট করে দিয়েছেন। আসুন আমরা এই মহান নেতার তার যে আদর্শ, তার যে পথ, তার দেখানো যে পথ, সেটাকে অনুসরণ করি, তাহলে আমরা কিছুটা সাফল্য পাব বলে আমি বিশ্বাস করি। আজকে বক্তব্য দীর্ঘ করবো না, বাংলাদেশ, আমার তো চশমাটাও ভেঙে গেল, আপনাদের চশমাটা ভাঙে, চশমাটা এখানে ছিল তো পয়েন্ট না, আমার তো অনেক, এই কথাগুলো আর কত বলবো। এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করবার জন্য কাজ করে চলেছে, অত্যন্ত পরিকল্পিতভাবে, এটা না যে হয়ে যাচ্ছে তা না, তারা পরিকল্পনা করেছে যে বাংলাদেশকে তারা অকার্যকর রাষ্ট্রে পরিণত করবে, তারা একটা নত জানু রাষ্ট্রে পরিণত করবে, অন্যের উপরে নির্ভরশীল একটা রাষ্ট্রে পরিণত করবে, সেই কাজ তারা করে চলেছে। এই যে আপনার এত কথা বলে, আপনার ডেভেলপমেন্ট, উন্নয়ন, মেগা প্রজেক্ট, সবকিছু সব কিছু কিন্তু মূলে হচ্ছে যে ঋণ নিয়ে বাংলাদেশকে ঋণগ্রস্ত করে ফেলা, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা হাঁটু ভেঙে যাওয়া, একটা জাতিতে পরিণত করা, রাষ্ট্রে পরিণত করা, এবং সেই জন্যই আজকে চতুর্দিকে তাকিয়ে দেখেন দুর্নীতি চুরি ছাড়া আর কিছু নেই। আজকে আমি যখন আসছি আপনার উত্তরা থেকে, দেখি যে বাস চলছে না, ট্রাকও চলছে না, মানুষ পায়ে হাঁটছে কাজ করতে যাবে, মোটর সাইকেলগুলো বেশি চলছে, বাইক বেশি চলছে, কারণটা কি আপনারা সবাই জানেন যে ডিজেলের দাম, কেরোসিনের দাম, আপনার এলপিজির দাম হঠাৎ করেই এক
টাকা দু টাকা বাড়লে 15 টাকা করে পার লিটারে বাড়িয়ে দিয়েছে। মানুষ যাবে কোথায়? একদিকে তার জিনিসপত্রের দাম বাড়ছে হু হু করে, অন্যদিকে এখন আবার বাড়িয়ে দিল এই জ্বালানির দাম, ফলে কি হবে? আরো দ্বিগুণ বাড়বে। সাধারণ মানুষ কোথায় যাবে? সাধারণ মানুষের তো এখন না খেয়ে অপুষ্টিতে ভুগে মৃত্যুবরণ করার মতো অবস্থা হয়ে গেছে। আজকে যেহেতু আজকে দেশে মানুষ জেগে উঠতে শুরু করেছে, কথা বলতে শুরু করেছে, এই যে নিজের অধিকারগুলো আদায়ের জন্য কাজ করতে শুরু করেছে, ভোটের কথা বলছে, অধিকারের কথা বলছে, ভাতের অধিকারের কথা বলছে, স্বাস্থ্য অধিকারের কথা বলছে, সুতরাং সেইখান থেকে জনগণের দৃষ্টি সরিয়ে দিতে হবে, সেই কাজ তারা শুরু করেছে। এই সমস্ত বিভিন্ন রকম আরো ইস্যু তৈরি করে মানুষের দৃষ্টি থেকে ফেরানোর জন্য সৃষ্টি করা। আপনারা দেখুন, নির্বাচন, ইউপি নির্বাচন দিচ্ছি, ইউপি নির্বাচনে গতকালই পত্রিকা দেখলাম 7 মাসে 84 জন নিহত হয়েছে, এবং সব তাদের লোক, তারা নিজেরা নিজেরা এখন মারামারি করে, বিরোধী দল তো নাই, নিজেরাই মারামারি করে, এবং আজকে তারা লুট করে, নিজেরা মারামারি করে, এবং নিজেদের মধ্যেই আপনার এই সমস্যাগুলো তারা তৈরি করছে। এটা হবে, এটা অবশ্যম্ভাব, এবং মামলা দেয় বিএনপি নামে। আপনারা দেখেছেন সাম্প্রদায় দুর্গাপূজার সময় কি করেছে, আপনারা সবাই জানেন, তারা নিজেরাই দুর্গাপূজায় সমস্যা তৈরি করেছে, মণ্ডপ ভেঙেছে, এবং তারপরে বিএনপি নেতাদের নাম উল্লেখ করে শত শত হাজার হাজার লোকের আপনার বলেছে অজানা সমস্ত আপনার মানুষকে আসামি করেছে, এবং এক শুরু করেছে কি এখন যাকে ধরে নিয়ে এই মামলায় তুলে দেয়। এটা তাদের পুরনো স্টাইল, আমরা এর আগেও দেখেছি নির্বাচনের সময় সেটা করেছে 2018 সালে, সবসময় সেটাই করে আসছে। বন্ধুগণ, ব্যক্তি ডক্টর সাহেব সেব যেটা বলেছেন, আমরা যেটা বারবার বলে আসছি, কোনো বিকল্প নেই, একমাত্র পথ হচ্ছে এদেরকে সরিয়ে দিয়ে সত্যিকার অর্থেই একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করা, পার্লামেন্ট তৈরি করা। আসুন আমরা সেই লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হই, আমরা সবাই রাজপথে নেমে আসি, এবং আমাদের শক্তি দিয়ে, জনগণের শক্তি দিয়ে আমরা এই ভয়াবহ দানবীয় সরকারকে পরাজিত করে সত্যিকার অর্থেই একটা জনগণের রাষ্ট্র, জনগণের পার্লামেন্ট, জনগণ সরকার তৈরি করি। আজকে ডক্টর তরিকুল ইসলামের এটাই হবে সবচেয়ে বড়, তাদেরকে আমরা সমর্থন দিতে পারি। আসুন আমরা সেই পথে এগিয়ে যাই। আসসালাম আলাইকুম, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, তরিকুল ইসলাম অমর হোক।